বন্ধুরা, স্পুল জেনারেটর বানানোর জন্য তোমাদের লাগবে প্লাম্বিং টেপ স্পুল, পেপার ক্লিপস, রাবার পিস, এলইডি, স্ট্র পিসেস, নিওডিয়াম ম্যাগনেট এবং আরও কিছু জিনিসপত্র। প্রথমে টেপ স্পুলটিকে আলাদা করে দাও। এটা অ্যাকচুয়ালি টেফলন টেপ। টেফলন টেপ যখন ইউজড হয়ে যায় তখন এটা খালি যে স্পুলটি পড়ে থাকে সেটিকে আমরা ব্যবহার করতে পারি। 35 গেজের ইনসুলেটেড কপারের তার আমরা নিলাম, 800 নাম্বার অফ টার্নস এর মধ্যে আমরা ওয়াইন্ড করলাম। তার দুটি প্রান্তটি পুরোপুরিভাবে স্ক্র্যাপ করলে জল জলে কপারটি বেরিয়ে আসে। তারের প্রান্ত দুটি একটি এলইডির সাথে কানেক্ট করলাম। এখন একটি ব্যাম্বু স্টিক বা উডেন স্কিওয়ার নেওয়া হলো আর একটি ছোট্ট রাবার পিসে এর মধ্যে পোক করে এর সাইডে দুটি শক্তিশালী নিওডিয়াম চুম্বক আটকে দেওয়া হলো। দুটো স্ট্রয়ের টুকরো এর সাইডে রেখে এখন যে স্পুলের যে কভার হোয়াইট কালারের ওটা সাইডে আমরা দুটো পেপার ক্লিপস আটকে দিলাম। স্কিওয়ার সমেত শক্তিশালী চুম্বক দুটি আমরা পেপার ক্লিপসের মধ্যে সেট করে দিলাম। এটি যেন সহজে ফ্রিলি মুভ করতে পারে, ঘুরতে পারে। এই হোয়াইট কভারটি আমরা স্পুলের ভেতরে বসিয়ে দিলাম, অর্থাৎ কভারটি আমরা বসিয়ে দিলাম। সো নাও ইওর ম্যাগনেটিক সার্কিট ইজ অলমোস্ট রেডি। এটাকে যদি আমরা স্পিন করি তাহলে দারুণভাবে, বিস্ময়করভাবে এলইডি গ্লো হতে শুরু করে। ম্যাগনেটের প্রভাবে এলইডিতে ইনডিউসড কারেন্ট সৃষ্টি হয় যার ফলে তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এলইডি জ্বলতে সাহায্য করে।